চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জাহেদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে বৈরিতার কথা সবারই জানা। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকারে একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় দুজনকেই। কেউ কাউকে ছাড় দেন না, বলতে গেলে জাহেদ নিপুণের ভেতর দা কুমড়োর সম্পর্ক। এরই মাঝে শোনা গেল একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছে জাহেদ ও নিপুণ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত অপারেশন জ্যাকপট সিনেমায় দেখা যাবে এই দুই অভিনয় শিল্পীকে, এমনটাই জানিয়েছেন অপারেশন জ্যাকপটের প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের স্বপন চৌধুরী। তবে পর্দায় একসঙ্গে দেখা যাবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্বপন চৌধুরী জানান, এ সিনেমায় একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে নিপুণ আক্তারকে। তবে জাহেদ খান কোন চরিত্রে অভিনয় করবেন তা জানাননি স্বপন। তার চরিত্রটি চমক হিসেবে রাখতে চান তারা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নো সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট নামের অভিযানে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশনের চালানো হয়েছিল। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব বিশ্বাস। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।